রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এটা আমার কথা না, কোনো মোল্লা মৌলবীর কথা না, কোরআনের কথা। অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন কি সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। তা আমাদের সৃষ্টির উদ্দেশ্য আল্লাহ পাক নিজেই বলেন ইবাদত। আর মানুষের মধ্যে দুইটা দিক, পুরুষ মহিলা। পুরুষদের জন্য ইবাদত, মহিলাদের জন্য ইবাদত। পুরুষদের জন্য যে ইবাদত ফরজ, মহিলাদের জন্য একই ইবাদত ফরজ। পুরুষদের জন্য ঈমান আনা ফরজ, মহিলাদের জন্য ঈমান আনা ফরজ। পুরুষদের জন্য নামাজ ফরজ, মহিলাদের জন্য পুরুষদের জন্য রোজা ফরজ, মহিলাদের জন্য ধনী হলে পুরুষদের জন্য হজ যাকাত আদায় করা ফরজ, মহিলাদের জন্য ফরজ। দুই একটা ব্যতীত, যেমন জামাতে নামাজ, জুমার নামাজে অংশগ্রহণ করা, জানাজে অংশগ্রহণ করা, জিহাদে অংশগ্রহণ করা, এরকম দুই একটা আমল ব্যতীত পুরুষদের জন্য মহিলাদের জন্য সমান সমান ইবাদত, কোনো পার্থক্য নাই। যেহেতু নামাজ পুরুষদের জন্য ফরজ, ইবাদত পুরুষদের জন্য ফরজ, মহিলাদের জন্য ফরজ, আর ইবাদত করা যায় না তালিম ব্যতীত। আপনি নামাজ পড়বেন, মাসায়েল জানেন না, কিভাবে নামাজ পড়বেন? আপনি উজু করবেন, মাসায়েল জানেন না, কিভাবে উজু করবেন? কাজী ইবাদতের জন্য মাসায়েল দরকার, তালিমের দরকার। তালিম ব্যতীত কেউ ইবাদত করতে পারবে না। আর এই তালিমের জন্যই, ইবাদতকে শিক্ষা দেওয়ার জন্যই আমাদের প্রোগ্রাম পরিকল্পনা হলো প্রত্যেক মহল্লায় মহল্লায় মেয়েদের তালিমের ব্যবস্থা করা। আজকে পুরুষদের জন্য বহুত মাহফিল হয়, মক্তব হয়, হালকা জিকির মাসিক ইজতেমা হয়, কিন্তু আমার মা বোনদের জন্য এরকম তালিমের ব্যবস্থা না থাকার কারণে এবাদতের আগ্রহ মা বোনদের পুরুষদের চেয়ে অনেক বেশি, কিন্তু মাসায়েল না জানার কারণে অনেক সময় আগ্রহ হারিয়ে ফেলে, উৎস হারিয়ে ফেলে। এর জন্য আমাদের টার্গেট হলো পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমরা তালিমি একটা কমিটি গঠন করব, যে তালিমি কমিটির মাধ্যমে সপ্তাহে সপ্তাহে আমার মা বোনরা একত্রিত হয়ে তারা সেখানে মাসাইল শিখবে, সেখানে নসিহা শুনবে, জিকির আজকার করবে। এরকম যদি মহিলাদের মধ্যে আমরা তালিম ছড়িয়ে দিতে পারি, তাহলে আশা করা যায় আমাদের মা বোনদের মধ্যে ইবাদত গির বাড়বে। আর মা বোনদের মধ্যে ইবাদত গির যদি বেড়ে যায়, তাহলে সমাজ সুস্থ হয়ে যাবে, গোটা দেশ ভালো হয়ে যাবে। খুব ভালো মতো বুঝবেন, বোঝার চেষ্টা করবেন। ইন্ডাস্ট্রিজ ঠিক, প্রোডাকশন ঠিক, ইন্ডাস্ট্রিজ খারাপ, প্রোডাকশন খারাপ। মা বোন ঠিক, প্রোডাকশন ঠিক, প্রোডাকশন ঠিক তো দেশ ঠিক, দেশ ঠিক তো দুনিয়া ঠিক। আমি কথাটা বুঝাতে পারছি? এর জন্য দেখবেন পাশ্চাত্যদের, খ্রিস্টান, ইহুদিদের মূল টার্গেট মহিলা। আমি দুই একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। সাহায্যের প্রয়োজন পুরুষের আছে, মহিলারও আছে। তাই পুরুষদেরকে দেয় না কেন এনজিওরা টাকা, মহিলাদেরকে দেয় কেন? উপবৃত্তি, পুরুষদের দরকার, মহিলাদের দরকার, সেখানে পুরুষদেরকে দেয় না কেন, মহিলাদেরকে দেয় কেন? কারণটা কোথায়? এর মূল কারণ হলো, ওদের মূল টার্গেট হলো যে মুসলিম জাতির বা গোটা জাতির মেয়েদেরকে যদি খারাপ দিকে পরিচালনা না করা যায়, ততক্ষণ পর্যন্ত গোটা দুনিয়াকে ধ্বংস করা সম্ভব না। এর জন্য তাদের মূল টার্গেট হলো মহিলা। যত এনজিওদের কারবার, যত নাস্তিকদের কারবার, যত শয়তানবাদীদের কারবার, মূল টার্গেট মহিলা। এর জন্য আমরাও চিন্তা করছি যে আল্লাহ যা করুক না না করুক, আমার মা বোনদেরকে যদি আমরা চরিত্রবান করে দিতে পারি, তার বাচ্চারা চরিত্রবান হবে। তাহলে সমাজ খারাপ, জমানা খারাপ, দেশ খারাপ। দেশ খারাপ হয় কীভাবে? এ তো জড় বস্তু, এই মাটি, গাছ, এই সূর্য চন্দ্র তো আগের মতোই উঠতেছে, ডুবতেছে। তা জমানা খারাপ কিসের? দেশ খারাপ কিসের? আসলে দেশ জমানা
এইটা খারাপ না, বরং এই দেশ জমানার মধ্যে যে মানুষগুলি বসবাস করে সেই মানুষগুলি খারাপ। জমান আবার কিসের খারাপ? ওটা মাটি, জড়বস্তু। এবার পরিবর্তন কি? একই রকমের চলতেছে, সূর্য একইভাবে উঠতেছে, একইভাবে ডুবতেছে, এই আকাশ আগের মতোই, জমিন আগের মতোই, এর মধ্যে খারাপ আবার মন্দ কিসের? আসলে জমিন জমানা খারাপ না, খারাপ আমরা। দেশ খারাপ না, খারাপ মানুষ। কলে বাংলাদেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন। তারপরে বাংলাদেশ আবার চ্যাম্পিয়ন কীভাবে হবে দুর্নীতিতে? মাটি কী দুর্নীতি করবে? এই গাছ কী দুর্নীতি করবে? এই জমিন কী দুর্নীতি করবে? না, এই মাটি জমিন দুর্নীতি করে নেই। বাংলাদেশের মাটি জমিন গাছপালা দুর্নীতি করে নাই, দুর্নীতি করছে এর মধ্যে যেই মানুষগুলি বসবাস করে তারা। কিন্তু নাম করছে বাংলাদেশ খারাপ। এই বাংলাদেশ নয়, গোটা দুনিয়াকে ঠিক রাখার জন্য প্রয়োজন হলো মাদেরকে ঠিক রাখা। এই গোষ্ঠী ঠিক না হওয়া পর্যন্ত প্রশ্নই আসে না, কোনো গোষ্ঠী ঠিক থাকবে না। কারণ কি দেখেন, আসলে শিক্ষা দীক্ষা চরিত্র গঠন হয় 10 বছরের মধ্যে। যেমন আমার ভাষা বরিশালের, এই ভাষা যদি আমি ধনবিদ্যাও শিখি, ধনীবিদ্যা বাংলার উপরে ডক্টরেট করি, কিন্তু যখনই আমি হাক করবো তখনই বুঝতে পারবে এটা বরিশালের লোক। একজন চিটাগের মানুষ যত বড় বাংলায় শিক্ষিত হোক না কেন, ডক্টরেট করুক না কেন, ও হাক করলেই বুঝতে পারে চিটাঙ্গের লোক। একজন সিলেটের ব্যক্তিত্ব যত বড় শিক্ষিত হোক না কেন, বাংলায় হাক করার সাথে সাথে বুঝতে পারবে সিলেটের লোক। কারণটা কি? পরিবেশ শিক্ষা সংস্কৃতি এমন একটা বিষয়, হাজারো শিক্ষা সেটা দূর হয় না। কৃষ্টি কালচার এটা শিক্ষায় দূর হয় না, এটা পরিবেশে অর্জিত হয়। যেমন বরিশালের মানুষের এই সংস্কৃতি, ভোলার মানুষের এই সংস্কৃতি, চিটাঙ্গের মানুষের এই সংস্কৃতি, কই আপনাকে তো কোনো একাডেমি পড়েন নাই, স্কুলে পড়েন নাই, কলেজে পড়েন নাই, সংস্কৃতি ঢুকলো কীভাবে? এইটা কখন আপনার মধ্যে ঢুকছে আপনি নিজেও বলতে পারবেন না, আস্তে আস্তে সেট হয়ে যাইতেছে। কখন ঢুকতেছে, কখন বর্জন হইতেছে আপনি আমি বলতে পারবো না। তা সংস্কৃতি এটি এমন মারাত্মক বিষয় যেটা সহজে পরিবর্তন হয় না। আর এই সংস্কৃতি শিখে এলাকার থেকে, বংশের থেকে, ঘরের থেকে, এটা ঘরের থেকে শিখে। দেখবেন একটা বাচ্চা তার মার সাথে কতক্ষণ কাটায় এবং বাবার সাথে কতক্ষণ কাটায়, যদি দেখা যায় বাচ্চাটা এত ঘন্টা হায়াত পাইছে, এত ঘন্টা তার মধ্যে দেখবেন 4/3 বা 5/4 সে কাটায় মার সাথে। কার সাথে কাটায়? মার সাথে কাটায়। ও রাত্রেও মার সাথে, দিনেও মার সাথে। বাবা তো ফজরের পর চলে গেছে কাজে, রাত্রে যখন আসছে তখন তো বাচ্চা ঘুমে, ও তো দেখেই নাই, সোহবাত নাই। তাকে দেখা যায় যদি 1,00,000 ঘন্টা, 1,000 ঘন্টা বাচ্চারা মাসে বড় হয়, তার এর মধ্যে 5/4 সময় কাটায় কার সাথে? মার সাথে। কাজে মার যে তবিয়াত, মার যে চরিত্র, এইটাই বাচ্চার মধ্যে ঢুকছে, এইটাই স্বাভাবিক। এর জন্য মা ঠিক, বাচ্চা ঠিক, বাচ্চা ঠিক, সমাজ ঠিক, সমাজ ঠিক, জেলা ঠিক, জেলা ঠিক, দেশ ঠিক, দেশ ঠিক, দুনিয়া ঠিক, মনে রাখতে হবে। এর জন্য আমাদের মা বোনদের প্রতি মারাত্মক টার্গেট রাখতে হবে। আর আল্লাহ পাকের শুকর, যুগে যুগে ইসলামের খেদমত যেরকম পুরুষরা আঞ্জাম দিয়েছে তার তুলনায় মহিলারাও বেশি দিয়েছে। ইসলামের জন্য পুরুষরা যেই ত্যাগ করছে, মেয়েদের ত্যাগ মোটেও কম না, আরও বেশি করছে। ইসলামের জগৎ, ইসলামের জগতে, ইসলামের জগতে সর্বপ্রথম শাহাদাতের গৌরব কোনো পুরুষ অর্জন করতে পারে নাই। ইসলামের জগতে ফার্স্ট শাহাদাতের গৌরব একজন মহিলা অর্জন করেছে, একজন মহিলা অর্জন করছে, বলেন আলহামদুলিল্লাহ। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলামের জগতে সর্বপ্রথম পুরুষদের আগে শাহাদাতের গৌরব অর্জন করছে।
আপনি দেখেন কোরআনের মধ্যে যেরকম পুরুষের আলোচনা আসছে মহিলাদেরও, মুসা আলাইহিস সালাতু ওয়া সালাম আলোচনা আসছে, তার স্ত্রী তার মার আলোচনা আসছে, নবী ইব্রাহিমের আলোচনা আসছে, পাশাপাশি হাজরা আলাইহিস সালাতু ওয়া সালামের আলোচনা আসছে, নবী ঈসার আলোচনা আসছে, পাশাপাশি মরিয়াম আলাইহিস সালাতু ওয়া সালামের আলোচনা আসছে, আমার নবীর ত্যাগের কথা আসছে, সেখানে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহার কথা আসছে, অস্বীকার তো নেই। দেখেন এখানে কিন্তু ত্যাগের দিক থেকে মহিলারা কোরআনের মধ্যে কম না বরং বেশি। আসহাবুল উখদুদের যে ঘটনা কোরআনের মধ্যে বর্ণনা করা হয়েছে যা চিন্তাও করা যায় না। শুধু তাই নয়, আল্লাহ পাকের শুকর আমার মা বোনদের দিনের খেদমতের চিন্তাও করতে পারি না। এর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের চেয়েও একটু মহিলাদেরকে মর্যাদা বেশি দিছে। এটা আপনারা খেয়ে পান না, এরা তাদের স্পেশাল গিফট। কারণ কোরআনের মধ্যে সূরাতুর রিজাল পুরুষের নামে কোনো সূরা নেই, পুরুষের নামে, কিন্তু সূরাতুন নিসা মহিলাদের নামে সূরা আছে। এটা আল্লাহ ফকরের স্পেশাল গিফট, এটা তাদের মর্যাদা দেওয়ার জন্য সূরাতুন নিসা মহিলাদের সূরা আল্লাহ ফকর নাজিল করে দিস। যুগে যুগ ইসলামের খেদমত মহিলারা কীভাবে আঞ্জাম দিয়েছে দেখেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির দাওয়াত প্রথম কার কাছে নিয়ে আসছেন? মহিলার কাছে, খাজিল কুবরা রাদিয়াল্লাহু আনহার কাছে। এবং আমার নবীর ওহির সত্যায়ন সর্বপ্রথম মহিলাই করছে, খাজিল কুবরা রাদিয়াল্লাহু আনহা। এবং আমার নবীকে সান্ত্বনা কে দিছে? এই মহিলাই দিছে, খাজিল কুবরা রাদিয়াল্লাহু আনহা। শুধু তাই নয়, যেরকম হিজরাত পুরুষরা করছে পাশাপাশি মহিলারাও করছে। আবু সিনিয়ায় হোক, হাফসায় হোক, মদিনায় হোক, পুরুষরাও হিজরাত করছে, মহিলারাও হিজরাত করছে। শুধু তাই নয়, শিয়াবে আবু তলেবের মধ্যে 3 বছর পর্যন্ত অবরুদ্ধ ছিল মুসলমানরা। সেখানে শুধু পুরুষেই অবরুদ্ধ ছিল না, সেখানে মহিলারাও অবরুদ্ধ ছিল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। পুরুষরা শুধু কষ্ট করে নাই, সেখানে মহিলারাও কষ্ট করছে। বদরের ময়দানে, খন্দকের ময়দানে, আপনারা জানেন খন্দকের ময়দানে পুরুষরা যে খেদমত করছে আমার মা বোনেরা তাঁর চেয়ে মোটেও কম না বরং বেশি। উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দন্ত মোবারক থেকে যখন রক্তের ফোয়ারা ছুটছে তখন তেলারাই খাজুর হোগলা পুইরা, খাজুরের শীষের ওই পাতার হোগলা পুইরা এবং চাদর পুইরা আমার নবীর রক্ত ক্ষতের মধ্যে যখন দিয়া দিছে তখন রক্ত বন্ধ হয়েছিল। এটা আমার মা বোনরা করছে। এ তো আগেকার যুগের কথা বলতেছি, বর্তমান যুগেও রাশিয়া, তাস্কান, সামারকান, উজবেকিস্তান, কাজাকিস্তান, যাই বোখারার মধ্যে নবী হযরত বুখারী রাহমাতুল্লাহর জন্ম, সেই বোখারার মধ্যে কমিউনিজম বিপ্লব হওয়ার পরে 72 বছর পর্যন্ত কোরআন কিনতে পাওয়া যাইতো না, কেউ কোরআন তেলাওয়াত করতে পারত না। সেই রাশিয়ার মধ্যেও দ্বিতীয়বার ইসলাম আসছে, এটা পুরুষের বাদৌলতে নয় বরং মহিলাদের বাদৌলতে। বাইরে তো কোরআন পড়তে যাওয়া পাওয়া যেত না, কিনতে পাওয়া যেত না, কোরআন পড়তে পারা যেত না। ঘরে ঘরে মা বোনেরা তাদের বাচ্চাদেরকে, স্বামীদেরকে, আত্মীয়দেরকে দাওয়াত দিয়ে সেই কমিউনিজম দেশে দ্বিতীয়বার ইসলামের ঝান্ডা তুলছে আমার মা বোনেরা। বাদান রাশিয়ার কথা, এই দেশ ব্রিটিশ দখল করার পরে এই বাংলার মধ্যে 80,000 মাদ্রাসাকে ধ্বংস করছে, দিল্লির মধ্যে 1,000 মাদ্রাসাকে ধ্বংস করছে, কিন্তু দ্বিতীয়বার আজকে বাংলাদেশে 5 বছর উপমহাদেশে যত আলেম দেখতেছেন, যত আলেম, এর পিছনে 80% অবদান মা বোনদের। কাঁদেন? কেন? বাচ্চা জন্ম হওয়ার আগেই ওই মহিলা নিয়াত করছে, মাওলা হে আমাকে একটা বাচ্চা যদি তুমি দাও, সন্তান দাও, তা আমি হাফেজ বানাবো, আমি আলেম বানাবো। এই নিয়াত পুরুষ করে নাই, মহিলা করছে। 80% আজকেও যেই মাদ্রাসায় ছাত্রকে দেখতেছেন, আলেম দেখতেছেন, এর পিছনে সর্ববৃহত্তম অবদান হলো মহিলাদের। আপনি দেখেন মহিলারা নিয়াত করছে, মহিলারা নিয়াত করছে,
আমার ছেলেকে হাফেজ বানাবো, আলেম আলেম বানাবো। শুধু তাই নয়, আমার মা বোনদের অবদান দিনের জন্য ব্রিটিশ এদেশ দখল করার পরে মুসলমানদের উপরে কি অত্যাচার অবিচার হয়েছিল যা কম বেশি মুরব্বীরা সবাই জানেন। কোনো আলেম ছিল না, আলেমদেরকে ফাঁসিতে ঝুলাইছে, তোলাবা ছিল না, দিনদার ছিল না, কিন্তু আমার মা বোনেরা পাক করার আগে এক মুষ্টি চাউল আগে আলেম ওলামা তোলাবাদের সাথে রাইখা তারপর পাক করত, লজিম রাখত, তোলাবাদেরকে লজিম রাখত, আলেমদেরকে লজিম রাখত। তাদের খেদমতের কারণে আজকে আবারও গোটা দুনিয়ার মধ্যে ইসলাম ছড়াইয়া পড়তেছে। এটা মা বোনদের অবদান। চরমোনাইতেছে লক্ষ লক্ষ মুজাহিদ, এর মধ্যে দেখছি অনেক যেগুলি বেশি খারাপ এই প্রকৃতির মুজাহিদগুলি অধিকাংশ চরমোনাইতে আসছে মহিলাদের কারণে। স্ত্রী বুঝাইয়া শুনাইয়া হাতে ধইরা পায়ে ধইরা চান না একটু, যান না একটু, আল্লাহ পাক তাদেরকে কবুল করে নিছেন। এটা মা বোনদের অবদান। কাজী ইসলামের জগতে মা বোনদের অবদান আগেও ছিল, বর্তমানে আছে, ভবিষ্যতেও। আরে ভাই, আমি বিশ্বাস করি, আমার বিশ্বাস আপনার মতের সাথে মিলবে কি মিলবে না আমি জানি না, আমার বিশ্বাস বাংলাদেশেও যদি আজকে হোক কালকে হোক যদি ইসলামী হুকুমত হয়, তার পিছনেও সর্ববৃহত্তম ভূমিকা থাকবে আমাদের মাদের, আমার বোনদের। আর ভাই চরমোনাইতে আমরা চেয়ারম্যান, প্রথম চেয়ারম্যান হয়েছিলাম মাত্র 11.5 ভোট বেশি ভাইয়া, দ্বিতীয়বার চেয়ারম্যান হয়েছি 33 ভোট বেশি ভাইয়া, বর্তমানে 5,500 ভোট বেশি ভাইয়া চেয়ারম্যান হয়েছি, বর্তমানে 5,500 ভোট বেশি ভাইয়া। এর মধ্যে 95% ভোট হলো মহিলাদের, 95% ভোট আমার মহিলাদের। জানেন মহিলাদের অবস্থা কি? মহিলারা আবেগ বেশি, 100 নামাজি আনেন গ্রাম থেকে, এর মধ্যে দেখবেন মহিলাদের পার্সেন্টেজ বেশি, 100 রোজাদার আনেন গ্রাম থেকে দেখবেন এর মধ্যে মহিলাদের পার্সেন্টেজ বেশি। কারণটা কি? কারণটা কি বলতে পারেন? অপরাধ জগতে বর্তমানেও পুরুষদের অপরাধ জগতে অংশগ্রহণ বেশি, মহিলাদের কম, 100 চোর নিয়ে আসেন এর মধ্যে দেখবেন মহিলার নাই, পুরুষ ডাকাত 100 নিয়ে আসেন এর মধ্যে মহিলা সব ডাকাত, 100 মদখোর নিয়ে আসেন কয়জন মহিলা মদপান করে, কারা মদপান করে? 100 গাঁজাখোর নিয়ে আসেন কারা গাঁজা পান করে? পুরুষ না মহিলা? 100 ইয়াবাখোর নিয়ে আসেন কারা ব্যবহার করে ইয়াবা? পুরুষ। দেখেন আজকেও অপরাধ জগতে 100 পিস্তলদারে নিয়ে আসেন, 100 খুনি নিয়ে আসেন, 100 ঘুষখোর নিয়ে আসেন, 100 চাঁদাবাজ নিয়ে আসেন, 100 টেন্ডারবাজ নিয়ে আসেন। এই যে সামাজিক যে অপকর্মগুলো চলতেছে, এই অপকর্মের সাথেও কারা বেশি জড়িত? মহিলারা। তা যাদের মধ্যে অন্যায় কম তার আবেগ বেশি হয়, আর যাদের মধ্যে অন্যায় বেশি তার আবেগ কম হয়। এই কারণে মহিলাদের ইবাদতগির, মহিলাদের আবেগ অনেক বেশি, আর গুনাহ বেশি করলে কলব শক্ত বেশি হয়, আর কলব বেশি শক্ত হলে সেখানে দিন কবুল করতে পারে না, যেহেতু মহিলারা গুনাহ কম করে এই জন্য তাদের কলব স্বচ্ছ সুন্দর, তারা দিন যত তাড়াতাড়ি বুঝে পুরুষরা দিন এত তাড়াতাড়ি বুঝতে চায় না। মূল কারণটা বুঝতে পারছেন? অনেকেই বলে যে মহিলাদের দিল নরম নরম, কারণটা কি? নরম হওয়ার যুক্তি আছে তো, কেন? গুনাহ করলে কলব শক্ত হয়, গুনাহ কম করলে কলব নরম থাকে, আর নরম কলবে দিন কবুল করে, শক্ত কলবে দিন কবুল করে না। আল্লাহ পাক নিজেই বলেন সুম্মা কাসাদ কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাত আশাদ্দু কাসওয়া। কিছু কিছু মানুষ গুনাহ করতে করতে তাদের কলবটা পাথরের চেয়ে শক্ত হয়ে গেছে। মহিলারা দিনের ব্যাপারে কত শক্তি জানেন? আমাদের চরমোনাইতে এক জালেম, তার স্ত্রী খুবই দিনদার, সেই জালেম বলতেছে তুমি কাকে ভোট দিবে এখন, হুজুরদেরকে আলেমদেরকে ইসলামের পক্ষে? না তুমি দিতে পারবে না। কল কেন? একজন আলেম ওয়ারাসাতুল আম্বিয়া নবীর ওয়ারিস, সে ইসলাম নিয়ে দাঁড়াইছে, আমি মুসলমান,
ইসলামের বাহিরে সাপোর্ট করবো কীভাবে? বটমানি সাক্ষী দেওয়া, বটমানি সহযোগিতা করা, বটমানি সাহায্য করা, বটমানি সমর্থন করা, নাকি ভাই? বটমানি কি সাক্ষী দেওয়া না? যতগুলি ক্যান্ডিডেট এর মধ্যে আদর্শ চরিত্র দিক থেকে এই ব্যক্তি ভালো, আমি তার পক্ষে সাক্ষী দিলাম। যত নীতি নিয়ে দাঁড়াইছে এর মধ্যে এই ব্যক্তির এই মার্কার নীতি ও আদর্শ ভালো, আমি তাকে সমর্থন করলাম, এর নাম না ভোট? এই ব্যক্তি যেই কাজ করতে চায়, চাই ভালো কাজ বা খারাপ কাজ, আমার ভোট ব্যতীত কাজগুলি করতে পারবে না, বিধায় আমি ভোট দিয়ে সাহায্য করলাম, এর নাম না ভোট? ভোট মানে সহযোগিতা করা। এই ব্যক্তি চেয়ারে বসতে চায়, আমার ভোট ব্যতীত চেয়ারে বসতে পারবে না, আমি ভোট দিয়ে তাকে চেয়ারে বসার সহযোগিতা করলাম, এর নাম না ভোট? নাকি ভোট ভিন্ন জিনিস? স্ত্রী বুঝাইতেছে ভোট মানে সাহায্য করা, ভোট মানে সমর্থন করা। আমি মুসলমান, সেখানে পাশ্চাত্যকে আমি সমর্থন করবো কীভাবে? খোদাদৃষ্টিকে সমর্থন করবো কীভাবে? সেকুলারিজম, কাফিরিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, কুফুরি মতবাদকে সমর্থন করবো কীভাবে? আমি তো মুসলমান, আমি অরাসুল্লাহ আম্বিয়ার বাহির সমর্থন করতে পারি, সাক্ষী দিতে পারি না। স্বামী ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে কোপ দিস। আমাদের এলাকায় আমাদের বাড়ির মাহফিলের চার নাম্বার মাঠের শেষের বাড়ি, আমি নাম বলবো না, অনেকেই চিনবেন, দরকার নেই, কোপ দিস। তখন ওই মহিলা যে উত্তর দিয়েছিল, এই উত্তরটা যেরকম আসি আলাইহিস সালাতু ওয়াসালাম ফেরাউনকে দিয়েছিল, একই উত্তর। যেরকম ফেরাউন বলছিল আসি একই ইমান সারো, কি বলছিল? আপনাকে খেদবোধ করব, সাহায্য করব, সহযোগিতা করব, শ্রদ্ধা করব, স্বামী মানব, ইমান সারতে পারবো না, তোমাকে মারব, তোমাকে শুলিতে দিব, তোমাকে অপমান করব, সব সহ্য করব, কিন্তু ইমান সারতে পারবো না। ঠিক ওই মহিলা বলছিল স্বামী আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি, মহব্বত করি, আমার জীবনের সে বেশি ভালোবাসি, সব কিছু করতে পারি, কিন্তু ইসলামের বাহিরে আমি ভোট দিতে পারবো না। এটা মারাত্মক তো, এটা দুই পয়সার জিনিস না। ভোট মানে সাহায্য করা, সমর্থন করা, সাক্ষী দেয়া। দেখছেন ইমানের অবস্থা কি, ইমান কত মজবুত। কাজে আমি মা বোনদেরকে বলবো, আমার মা বোনেরা, আপনারা সাপ্তাহিক তালিম করুন, ইমানকে মজবুত করুন, আমলকে উন্নতি করেন, চরিত্রবান হন, আদর্শবান হন। দুনিয়া স্থায়ী না অস্থায়ী এক জিন্দিগি, এই জিন্দিগির জন্য সব কিছু শেষ করিয়েন না, বরং যেই জিন্দিগির শুরু আছে সেই জিন্দিগির শেষ নাই, সেই জিন্দিগির জন্য কিছু করার দরকার আছে কি নেই ভাই? জোরে বলেন। কাজে গুনাহ যা করছি আল্লাহর কাছে মাপ চাই, ওয়াদা করি মাওলা গুনাহ আর করব না, আমার মাওলা এত দয়ার মাওলা, এত মেহরবান মাওলা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আত-তায়িবু মিনাজ-জানবে কামাল্লা-জানবালা, আল্লাহ পাকের বান্দা আমাদের গুনাহ থেকে তওবা করতে দেরি, আমার মাওলার মাফ করতে দেরি হয় না। সুবহানাল্লাহ। আর মা বোনদের ইবাদত, পুরুষদের ইবাদত, সব কিছু আল্লাহ গ্রহণ করবেন যদি ইখলাস থাকে। কি থাকে ভাই? ইখলাস। এই ইখলাস আমরা কায়েম করি, আমার মা বোনদেরকে বলবো হাতে কাজ করব, চক্ষু দিয়ে রান্না দেখব, পাও দিয়ে হাঁটব, জবানটা মাওলার জিকিরে লাগাই দেব, জবানটা মাওলার জিকিরে লাগাই দেই, গুনার কাছ থেকে নিজেকে বিরত রাখি, এবাদতের মধ্যে মশগুল হয়ে যাই, আমি একজন দায়ী হয়ে যাই, আমি নিজে একজন দায়ী হয়ে যাই, আর একজনকে দাওয়াত দেই, এই দাওয়াতি কাজকে আজকের থেকে ঝাঁপিয়ে পড়ি, আমি একজন মুসলমান, ইসলামের পক্ষে দাওয়াত দেব, ইসলামের পক্ষে থাকব, ইসলাম নিয়ে বাঁচব, ইসলাম নিয়ে বড়ব। কি রাজি আছেন ইনশাআল্লাহ? রাজি আছি না ভাই? কাজে আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে ইসলাম অনুযায়ী চলার তৌফিক দান করেন। এখন আমরা একটু তওবা করব, এই তওবার মধ্যে যাদের বয়াত হওয়ার নিয়াত, মুরিদ হওয়ার নিয়াত, পুরুষ মহিলা তারা নিয়াত করবেন, আমরা মুরিদ হয়ে গেলাম, আর যাদের মুরিদ হওয়ার নিয়াত নাই তারা নিয়াত করে গুনাহ থেকে তওবা করলাম।